ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহের মধ্যেই ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডব, যার জেরে রাজ্যের পরিকাঠামো এখন বিধ্বস্ত। এই পরিস্থিতিতে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক রাজ্যে ঢুকলে জনস্বাস্থ্যের পক্ষে তা সমস্যার হতে পারে বললেন স্বরাষ্ট্র সচিব। ধাপে ধাপে পরিকল্পনা মাফিক তাদের ফেরানোর উপরে জোর দিচ্ছে রাজ্য। ব্যাপকভাবে সংক্রমণের প্রাদুর্ভাব ঘটেছে এমন রাজ্য থেকে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এইভাবে আমাদের রাজ্যে ফেরায়, নিঃসন্দেহে রাজ্যের পাবলিক হেলথের দৃষ্টিকোণ থেকে সেটা একটা বিগ ইস্যু অ্যান্ড এ বিগ প্রবলেম। বিভিন্ন পথে বহু সংখ্যক মানুষ সংক্রমণ প্রাদুর্ভাব গ্রস্ত রাজ্যগুলি থেকে অনেক মানুষ আসায়, বিকেন্দ্রীকরণ যে হচ্ছে সবাইকে সেজন্য অনুরোধ করা হচ্ছে নিজ নিজ এলাকায়, যখন এরা ফিরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যে আটকে পড়া মানুষেরা, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং প্র্যাকটিস করতে হবে, হোম কোয়ারেন্টিনের নিয়মটি অত্যন্ত কড়া করে মানার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, এবং বাড়ির মধ্যে একটা শৃঙ্খলা, পাড়ায় বা কোথাও মেলামেশি না করা, অ্যান্ড আইডিয়ালি রিটার্নিজ শুড স্টে পুট ইন এ কমপ্লিটলি সেপারেট এনক্লোজার ইভেন ইফ উই ডু নট ওয়ান্ট টু ইম্পোজ ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিন ইন এ সর্ট অফ রিগোরাস অ্যান্ড ওভার বিউরোক্রেটিক মেজার ফর উইচ রুলস হ্যাভ বিন সিম্পলিফাইড।